চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সহ সাত পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে সার দেয় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে পুলিশ একাডেমির ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহ হেল বাকি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে সিআইডির ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমানকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালে মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে